Hey guys, welcome back to my channel. দেখো এখন পৌনে 7টা বাজে, 6:45, তো আমি রেডি হয়ে গেছি। তো চলো আজকে সারাদিন আমি কি কি করি তোমাদের সেটাই দেখো। চলো বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় হাঁটছি, তো একটু গিয়ে বাস ধরবো ওখান থেকে, বাস স্ট্যান্ড থেকে। তো মা আমার সাথে রোজই যায় আমাকে দাঁড়িয়ে দিতে, আমি বাসে উঠে গেলে মা চলে আসে। তো চলো, ও দেখো পিছনে মা আসছে, আমি দাঁড়িয়ে আছি এখানে বাসের অপেক্ষায়। দেখো বাস চলে এসেছে অলরেডি, আমি উঠেও গেছি। আর প্রচণ্ড রোদ যেদিকটায় বসেছি, কিন্তু আমি এদিকটাতেই বসবো, কারণটা তোমাদেরকে বলছি। তো বাসে উঠেই আগে এইদিকে সিট আছে নাকি দেখি। তো দেখো এদিকটায় রাস্তাটা সবটাই আমার চেনা, তো প্রতিদিন এদিক দিয়েই যাই। আর বাসে এদিকে সিটে কেন বসে কারণটা তোমরা অবশ্যই দেখতে পাবে। দেখো যাচ্ছি এদিক দিয়ে, আর রোদটা পুরো আমার একদম মুখে পড়ছে, সেদিকটা প্রচণ্ড রোদ থাকে সকালের দিকে বাসে এদিকে। তো দেখো এটা হচ্ছে একটা ঠাকুরতলা, এরপরই হচ্ছে আমার বাড়ি, মানে আমার বাপের বাড়ি। তো এদিকে এই কারণেই বসি, এদিকে বসলে তো মা দাঁড়িয়ে থাকে, মাকে বা বাড়ির কাউকে দেখতে পাই, তো সেই জন্য এদিকে বসি। তো এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা আমার বাপের বাড়ি, তো এই জন্য এখানে বসি। এ দেখো এখানে মা দাঁড়িয়ে ছিল, মা আর বৌদি হাত নাড়লাম, বুঝতে পারলে না হয়তো যদিও। তো আমি নেমে গেছি এখন বাস থেকে, এরপর একটুখানি হাঁটতে হয় স্কুলটা যাওয়ার জন্য, মিনিট পাঁচও নয়, 2 মিনিটের মতো হাঁটতে হয় একটু। তো চলো হাঁটছি আমি এখন রোদের মধ্যে, কিছু করার নেই। পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, আবার সেদিন ছাতাও নিয়ে যেতে আমি ভুলে গেছি, তো রোদের মধ্যেই হাঁটতে হচ্ছে এরকমভাবে। তো যাই হোক অবশেষে স্কুলে পৌঁছে গেছি। দেখো এটা আমাদের মানে স্কুল, মানে আমাদের স্কুল বিল্ডিংয়ে কিছু কাজ হচ্ছে, তাই এখানে এখন স্কুলে ক্লাস করতে হচ্ছে। বিল্ডিংয়ের কাজ শেষ হয়ে গেলে আমরা স্কুলের বিল্ডিংয়ে চলে যাব। তো এখানে দেখো বদমাশগুলো সব দাঁড়িয়ে আছে, সব এক একটি করে, একদম বদমাশ নাম্বার 1 এখন চুপচাপ আছে, তাও বদমাইশি করেছে ওই জন্য আমি বকছি চুপ করে, ওই জন্য শুনছে এখন সব। আর এসে থেকে এদের বদমাইশি শুরু হয়, মানে কোনো সময় এরা শান্ত থাকে না, এত বদমাইশি করে। তো আমরা অ্যাটেন্ডেন্সে সাইন করছি, তো ওই একটা অন্য মিস সাইন করছে ম্যাডাম। দেখো এরা এখন পেয়ার হবে, পেয়ার লাইনের জন্য দাঁড়িয়ে পড়েছে সবাই, তো ওদিকে ঠিকঠাক করে দাঁড় কাটানো হচ্ছে। আমি তার মাঝখানে একটুখানি ভিডিও করে নিয়েছি। তো এরপর স্কুলে ফোন বার করতে পারবো না, কারণ স্কুলে আমাদের ফোন অ্যালাউ নেই। তো পেয়ার হয়ে যাবার পর স্কুল চালু হয়ে যাবে। দেখো স্কুলে ওদের ক্লাস শেষ হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে ওদিকে টাস্ক দেওয়া, হোমওয়ার্ক, বাড়িতে হোমওয়ার্ক দিচ্ছি। তো এখানে এরাও স্যার ম্যাডামরাও হোমওয়ার্ক দিতে বসে গেছে।
এই মাত্র বাড়ি এলাম স্কুল থেকে, মানে প্রচন্ড টায়ার্ড, চোখের অবস্থা দেখছো, মানে যাতা হয়ে গেছে, এত রোদ গরম, হ্যাঁ প্রচুর টায়ার্ড হয়ে গেছি। চলো ফ্রেশ হবো, সান টান করবো, দেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? স্নান করি, প্রচন্ড গরম করছে। স্নান করা কমপ্লিট, দেন একটু সিঁদুর পরে নিচ্ছি, সিঁদুর টিঁদুর পরে নিয়ে একদম রেডি হয়ে নিচে যাব। নিচে গিয়ে একদম লাঞ্চ করব, তো চলো তাড়াতাড়ি ঝটপট কাজগুলো করে ফেলি। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে রেস্ট নিয়েছিলাম, দেন আবার চলে এসছে কতগুলো বদমাস বিচ্ছু। এরা হচ্ছে বাড়িতে পড়তে আসে আমার, তো দেখো এরাও সব এক একটি বদমাস, মানে সারা বিকেলটা আমার এদের সাথে কেটে যায়। তো সবাইকে পড়ি পড়িয়ে টড়িয়ে ছাড়তে ছাড়তে সন্ধে। ওদিকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, তো এখন তোমার ঘড়িতে বাজছে 7:45। আমি কিছুক্ষণ আগে আমরা চা খেলাম একটুখানি, তো ওদিক ওরা অনেকজন আসে পড়তে, তো মানে সবাই এত বদমাস, মানে সবাইকে সামলাতে সামলাতে আমার পুরো সন্ধে হয়ে যায়, ছুটি দিতে দিতে ওদেরকে পড়া দেয়া পড়া ধরা করতে। দেন একটু চা খেয়েছি, এখন এখন একটু রেস্ট নেব, দেন অনেক স্কুলের কাজ আছে, কালকে আবার স্কুল আছে, তো স্কুলের কাজগুলো কমপ্লিট করব, দেন রাত্রে ডিনার করে একদম ঘুম। তো ব্লগটা এখানে শেষ করছি আজকে, আমার ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে।